আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনার নতুন আইডিতে অ্যাডভান্স পেয়ে যাচ্ছে কিন্তু আপনার পুরাতন আইডি যেখানে ফলোয়ার মোটামুটি ভিউজও হচ্ছে কিন্তু আপনার আইডিতে অ্যাডভান্সিস পাচ্ছেন না কিন্তু নতুন নতুন অনেক ছোট আইডিতেই অ্যাডভান্স পেয়ে যাচ্ছে বাট আপনি কেন পাচ্ছেন না বা কী করলে আপনি পাবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথমে বলবো যে নতুন আইডিতে অনেকেই অ্যাডভান্সিস পাচ্ছে তার কারণ হচ্ছে ওই আইডিটি শর্ত মেনে পলিসি মেনে ফেসবুক যেভাবে বলছে ওইভাবে সে কাজ করতেছে এখন ওইভাবে কি হয়তো সে না জেনেও কাজ করতে পারে আবার জেনেও কাজ করতে পারে তার জন্য পাইছে এখন সেটা কি জানে এর মানে হচ্ছে একটা নতুন আইডিতে সে হচ্ছে নিজের রিলস ভিডিও আপলোড করতেছে যেখানে কোনো কপিরাইট সাউন্ড নেই তারপর হচ্ছে ভিডিও কোনো আপলোড করেনি নিজের একদম ভয়েস দিয়ে বানানো ভিডিওগুলো সে আপলোড করতেছে এবং সে অল্প ভিউজ পাওয়ার পরেও কিন্তু অ্যাডভান্সেস পেয়ে যাচ্ছে কারণ সে ফেসবুকের যে শর্ত বা পলিসি সে পলিসি কিন্তু অনুসারে কাজ করার জন্যই তার অল্প ভিউজেও এবং হচ্ছে নিজের ভিডিও হওয়ার কারণে অ্যাডভান্সেজ তাকে ইনভাইট করে দিচ্ছে এবং সে সেটা পেয়ে যাচ্ছে বাট আপনি পাচ্ছেন না এর কারণ হচ্ছে আপনার পুরাতন আইডিতে যেহেতু আপনি প্রথম দিকে হচ্ছে আপনি না বুঝে দেখা যায় যে আপনার ভিডিওগুলো আপলোড করেছেন অ্যাডোন্সেস ভিডিও আপলোড করছেন সেখানে রিলস ভিডিওগুলোর মধ্যে দেখা যায় আপনি অ্যাড মিউজিক থেকে আপনি কিন্তু ফেসবুকের যে মিউজিকগুলো সাজেস্ট করে সেটা আপনি ইউজ করে আপনি হিউজ রিলস ভিডিও বানিয়েছেন এবং সেখানে ভালো ভিউজ পাইছেন কিন্তু এই যে অডিওগুলো বা মিউজিকগুলো ইউজ করছেন এই মিউজিকগুলো আসলে কপিরাইট ফ্রি না তার কারণে আপনার ফেসবুক ওই ম্যাটেরিয়াল থাকার কারণে আপনাকে অ্যাডন্সিল সেট দিচ্ছে না এখন আপনি যদি অ্যাডোন্সিল সেট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আগের যত প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে আপনার মিউজিক ইউজ করেছেন এই টাইপের কোনো ভিডিও থাকলে সেটা শর্ট হোক লং হোক আপনার সেই ভিডিওগুলো সব ডিলেট করে দিতে হবে ডিলেট করে দিয়ে আপনি এগিন আপনার আইডিতে যখন দেখবেন একদম সব কিছু ক্লিন আপনার কোনো অন্য কোনো ছবি ভিডিও বা মিউজিক কোনো কপি নাই দেখবেন আপনার অবশ্যই অ্যাডন্সেস কিন্তু আপনার ফেসবুক দিয়ে দিবে আদারওয়াইজ কিন্তু আপনাকে দিনও ফেসবুক হচ্ছে অ্যাডন্সেস দিবে না যদি কোনো প্রকার মিউজিক কোনো প্রকার হচ্ছে আপনার ফটো কোনো প্রকার হচ্ছে ভিডিও অন্য পেজে আপলোড করা আছে অন্য ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে বা টিকটকে আপলোড করা আছে সেই সব ভিডিও যদি কোনো একটা অংশ আপনার আইডিতে অথবা পেজে ইউজ করে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব। আপনারা সেগুলো ডিলেট করে দেন ডিলেট করে দিয়ে আপনি নতুনভাবে আপনার আইডি অথবা পেজটাকে সাজান ভিডিও আপলোড করেন অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন দেখবেন আপনার খুব দ্রুতই অ্যাডোসিস কিন্তু সেটা আপনাকে ফেসবুক দিয়ে দেবে কারণ আমরা জানি যে ফেসবুক অ্যাডোন্সেস কিন্তু ইনভাইটে মানে ইনভাইট করে আপনাকে দিবে। অর্থাৎ কোনো শর্ত বা পলিসি দিয়ে দেয় নাই যে আপনাকে এই এইগুলো করলে অ্যাডোন্সেস পাবেন কিন্তু এটা আমরা ধরে নিচ্ছি যে কোনো কপিরাইট ভিডিওতে কপিরাইট জিনিসপত্রে পেজ বা আইডিয়া আছে সেই আইডিকে কোনো দিনও সেই ইনকামের উপযুক্ত করবে না সো এটা আমরা বুঝতেই পারছি এবং হচ্ছে আপনি যদি এভাবে সঠিক নিয়মে নিজের কন্টেন্ট নিয়ে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কারণ ফেসবুক অলওয়েজ রিকমেন্ড করে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন অর্থাৎ নিজের কন্টেন্ট নিয়ে নিজের ভিডিও বানান সেটা ভয়েস হোক ইমেজ হোক বা ভিডিও হোক যাই হোক না কেন নিজের ভিডিও নিয়ে আগান দেখবেন অবশ্যই আপনার পেজ অথবা আইডিতে অ্যারোসিস সেটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ